এটা কংগ্রেস দলের কথা। এটা কংগ্রেস দলের যে মানুষই নাই, কোথা প্রার্থী তালিকা করুক, কেন্দ্রীয় ভয় খাই আছে নাকি খেলার কারণে? মানে হেনকা সন্দেহ হয়েছে। এলায়েন্সও করলে বোলে কেউ দল লোক লাগে, আমি ভাবিছিল আমাতক তিনমাহ আগতে লিস্ট ওলাই যাব, কিন্তু দেখিল আমিহে ওলালো, তো কোবার পিছত পড়ে থাকিল। কংগ্রেসক আজি সকল সম্প্রদায়ের ব্যক্তি বয়কট করেছে, মানে বয়কট করা বলে কম, আর কথা এটা নুশুনে, নেতার মাজতে কাজিয়া, আর দল কিদরে পরিচালিত হব, আর কিদরে ভোট বিচারি যাব, কাকু রাখবই পড়া, সব দেখুন বিজেপিমুখী হয়েছে। রাইজে উন্নয়নটা বিচারিছে, আর উন্নয়ন যোনে দিব পারে তার লগতে সেই পলিটিক্যাল পার্টি, সেই সরকার লগতে সেই নেতার লগত সন্মানের রাইজ থাকিব। তেওঁলোকৰ লগত মানুহ নাই একচুয়ালি, কোনো সম্প্রদায়ের মানুষ অসমৰ জনগণ, আজি ভারতবর্ষের জনগণ আজি কংগ্রেসের লগত নাই, বা সেইবিলাক অশুভ শক্তির লগত নাই। এটা কংগ্রেস দলের কথা। এটা কংগ্রেস দলের যে মানুষই নাই, কোথা প্রার্থী তালিকা করুক, কেন্দ্রীয় ভয় খাই আছে নাকি খেলার কারণে? মানে হেনকা সন্দেহ হয়েছে। এলায়েন্সও করলে বোলে কেউ এটাও দল লোক লাগে, আমি ভাবিছিল আমাতক তিনমাহ আগতে লিস্ট ওলাই যাব, কিন্তু দেখিল আমিহে ওলালো, তো কোবার পিছত পড়ে থাকিল। কংগ্রেসক আজি সকল সম্প্রদায়ের ব্যক্তি বয়কট করেছে, মানে বয়কট করা বলে কম, আর কথা এটা নুশুনে, নেতার মাজতে কাজিয়া, আর দল কিদরে পরিচালিত হব, আর কিদরে ভোট বিচারি যাব, কাকু রাখবই পড়া, সব দেখুন বিজেপিমুখী হয়েছে। রাইজে উন্নয়নটা বিচারিছে, আর উন্নয়ন যোনে দিব পারে তার লগতে সেই পলিটিক্যাল পার্টি, সেই সরকার লগতে সেই নেতার লগত সন্মানের রাইজ থাকিব। তেওঁলোকৰ লগত মানুহ নাই একচুয়ালি, কোনো সম্প্রদায়ের মানুষ অসমৰ জনগণ, আজি ভারতবর্ষের জনগণ আজি কংগ্রেসের লগত নাই, বা সেইবিলাক অশুভ শক্তির লগত নাই। এটা কংগ্রেস দলের কথা। এটা কংগ্রেস দলের যে মানুষই নাই, কোথা প্রার্থী তালিকা করুক, কেন্দ্রীয় ভয় খাই আছে নাকি খেলার কারণে? মানে হেনকা সন্দেহ হয়েছে। এলায়েন্সও করলে বোলে কেউ এটাও দল লোক লাগে, আমি ভাবিছিল আমাতক তিনমাহ আগতে লিস্ট ওলাই যাব, কিন্তু দেখিল আমিহে ওলালো, তো কোবার পিছত পড়ে থাকিল। কংগ্রেসক আজি সকল সম্প্রদায়ের ব্যক্তি বয়কট করেছে, মানে বয়কট করা বলে কম, আর কথা এটা নুশুনে, নেতার মাজতে কাজিয়া, আর দল কিদরে পরিচালিত হব, আর কিদরে ভোট বিচারি যাব, কাকু রাখবই পড়া, সব দেখুন বিজেপিমুখী হয়েছে। রাইজে উন্নয়নটা বিচারিছে, আর উন্নয়ন যোনে দিব পারে তার লগতে সেই পলিটিক্যাল পার্টি, সেই সরকার লগতে সেই নেতার লগত সন্মানের রাইজ থাকিব। তেওঁলোকৰ লগত মানুহ নাই একচুয়ালি, কোনো সম্প্রদায়ের মানুষ অসমৰ জনগণ, আজি ভারতবর্ষের জনগণ আজি কংগ্রেসের লগত নাই, বা সেইবিলাক অশুভ শক্তির লগত নাই।